ওকে তো আমরা ডব্লিউপি অ্যাডমিনে যাচ্ছি লোকাল হোস্ট থেকে এটা আমাদের ডাব্লিউপি অ্যাডমিন তো আমরা এখান থেকে কাস্টমাইজ কি দেখিয়েছিলাম না থিমস পর্যন্ত হয়েছিল তো কাস্টমাইজ জানার হয় নাই আচ্ছা

প্লাগ হলো আমার ওয়েবসাইটে আমি এক্সট্রা কিছু ফাংশনালিটি রেডিমেড ক্রিয়েটেড ফাংশনালিটি যদি অ্যাড করতে চাই যেটা আমাদের প্লাগ ডাইনামিকলি কাজ করবে তার জন্য আমরা প্লাগিন ইউজ করতে পারি অ্যাজ লাইক আমরা যদি একটা ব্লগ ওয়েবসাইটকে ই কমার্স সাইটে পরিণত করতে চাই সেক্ষেত্রে একটা পপুলার প্লাগিন রয়েছে ই কমার্স আমরা একটা প্লাগিনের মাধ্যমে আমরা আমাদের ব্লগ সাইটটিকে একটা ই কমার্স সাইটে পরিণত করতে পারি আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো প্রোডাক্ট সেল করতে পারব

ডব্লিউ পি ব্যাকারি রয়েছে একটা পেজ বিল্ডার তো সর্বপ্রথম আমরা একটু দেখি কি করা যায় এখানে ড্যাশবোর্ড দেখেছিলাম প্লাগিনে যদি ইনস্টল প্লাগিন গুলো আমরা দেখতে চাই এখান থেকে ইনস্টল প্লাগিন গুলো দেখতে পারবো এবং এটা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবো ডিঅ্যাক্টিভ এবং কোন যেটা অ্যাক্টিভ করা নাই সেটার সামনে লেখা আসবে অ্যাক্টিভ অ্যাক্টিভ করলে এটা রান হবে ডিঅ্যাক্টিভ করলে রান হবে না অ্যাক্টিভ আছে আটটা টোটাল আছে এগারোটা তার মানে তিনটে ইনঅ্যাক্টিভ আছে তো আমরা চাইলে সবগুলোকে একই সাথে ডিঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ করতে পারি জাস্ট সবগুলো সিলেক্ট করে এখানে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ আপডেট ডিলেট সব কিছু করতে পারবো তো এই বিষয়গুলো আশা করি খুব বেশি ডিপে বোঝানোর প্রয়োজন নাই আপনারা যেহেতু সবাই বুঝবেন আশা করি তারপরে অ্যাড নিউ কিভাবে করতে পারি এখানে অ্যাড নিউ রয়েছে অ্যাড নিউতে ক্লিক করলাম আমরা এখন নিউ একটা প্লাগইন অ্যাড করব তো এখানে দেখেন তিনটা অপশন রয়েছে পপুলার রিকমেন্ডেড ফেভারিটস কিওয়ার্ড অনুযায়ী আমি সার্চও করতে পারবো তো এটা একটা ক্লাসিক এডিটর ওয়ার্ড প্রেসে আগে যারা কাজ করছেন দেখবেন তখন একটি এডিটর ছিল অন্য টাইপের একটা এডিটর কিন্তু বর্তমানে রয়েছে ক্লাসিক এডিটর সরি বর্তমানে রয়েছে অন্য একটি এডিটর তো যারা এই এডিটরটা চান না আগের এডিটরটা চান তারা ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নিলেই আগের মতো ওয়ার্ডপ্রেসে প্রেসে প্রথম দিকে যে এডিটরটা ছিল ওই এডিটরটা পেয়ে যাবেন ক্লাসিক এডিটর জেট প্যাক রয়েছে এটা ওয়েবসাইটের সিকিউরিটি ব্যাকআপ স্পিড অপটিমাইজেশন সবকিছুর জন্য এটা ইউজ করা হয় তারপরে বিবি প্রেস রয়েছে প্রোটেকশন রয়েছে তো আমরা আমাদের যেগুলো প্রয়োজন হবে আমরা এখন একটা জাস্ট একটা প্লাগিন অ্যাড করা শিখি তো ডব্লিউপি রিসিপ্ট লিখে আমরা সার্চ দিচ্ছি আমরা চাচ্ছি আমাদের যে বিউটা আছে এখন এটাকে রিসিভ করে একদম নিউ যে আমি এটা ক্লায়েন্টের জন্য সেট আপ করেছিলাম আপনাদের লোকাল হোস্টে সেটাকে রিসিট করব এখন তো রিসিট করার জন্য ডব্লিউপি রিসিপ্ট লিখে সার্চ করলাম দেখেন এখানে প্লাগ চলে এসেছে আমি যে কোনো এর মধ্যে থেকে যে কোনো একটা প্লাগিন ইনস্টল করবো আমি জাস্ট এটা ইনস্টল করলাম ডাব্লিউ পি যেহেতু এটা দেখা এটার চারশো ইনস্টল রয়েছে অনেক হিউজ পরিমাণে এটার চেয়ে বেশি অথবা এগুলোর চেয়ে বেশি যার কারণে আমি এটা ইনস্টল করলাম ইনস্টল হচ্ছে ইনস্টল হলে ইনস্টল হওয়ার পরে এখানে একটা অপশন এসেছে অ্যাকটিভ অ্যাক্টিভ তো আমি অ্যাক্টিভে ক্লিক করতেছি জাস্ট তো অ্যাক্টিভে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো আশা করি আমাদের যে ইনস্টল প্লাগ ইনে গেলে এই প্লাগ চলে এসেছে এখানে যে এখন বারোটা হয়ে গিয়েছে এতক্ষণ এগারোটা ছিল এবং এখানে একটা অপশন অবশ্যই আমরা পাবো ডাব্লু পি রিসিট নামে ডাব্লু পি নামে একটা প্লাগ ইন আমাদের চলে এসেছে তো ভাই আমি মাত্রই বলেছি ও আপনি ছিলেন না সম্ভবত প্লাগ ইনটার কাজ হলো আমাদের ওয়ার্ড প্রেসটা অনেক কাজ টাস করার পরে আমাদের থিম টি ইনস্টল করেছি তো আমরা যদি চাই প্রথম হট প্রেস ইনস্টল করার পরে যেভাবে ছিল ওইভাবে নিয়ে যাব মানে রিসিট করব তাহলে এটা দিয়ে করতে পারি তো যদি আমরা ইউজ করি এর অপশনটা কোথায় পাবো অপশনটা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে এই যে আমাদের লেফট সাইড মেনু থেকে টুলস তারপর এখানে একটা অপশন পাবেন ডব্লুপি রিসিপ্ট ডাব্লুপি এ ক্লিক করব এবং এটাকে আই আই ওয়ান্ট টু ফ্রি লাইসেন্স আচ্ছা

ইন্টারফেস একদম নিউ ভাবে তৈরি হয়েছে আবার প্রথমে যেভাবে ছিল দেখেন এখানে এতক্ষণ যে অপশন ছিল কিছুই নেই থিমস ছিল সলো থিমস টিমস সবগুলো রিসিট হয়ে গেছে এবং এটা এখন হ্যালো ওয়ার্ড চলে এসেছে এতক্ষণ অন্যরকম ছিল জি স্যার তো এটা এটা হলো প্লাগইন এর এখান থেকে আমরা যে কোনো প্রয়োজনে আমরা প্লাগইন চাইলে কি আপলোড করতে পারবো তাহলে আমরা সার্চ দিয়ে করলাম তো যদি চাই আমরা কোনো প্লাগইন আপলোড করব সেটা কিভাবে করব আমরা একটু সেটাও দেখে নেই এখানে আসলে যে আপলোড প্লাগইন অপশন আছে চুজ আমি এখান থেকে এখন একটা প্লাগিন আপলোড করে দেখাই আপনাদেরকে এলিমেন্টর আমি আপলোড করতেছি ইনস্টল করলাম তো আমি ইলেভেন্টার প্লাগিনটা আপলোড করলাম যেসব এভাবে চাইলে আপনারা প্লাগইন আপলোড করতে পারবেন তারপর এখানে আর কি কি অপশন রয়েছে আমরা একটু দেখি আনপ্যাকিং হচ্ছে আনপ্যাকিং হলে আপলোড হয়ে যাবে তো सर्वप्रथम আমরা একটা থিম কাস্টমাইজেশন দেখবো তারপর একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করব তারপরে আমরা আর কিছু কিছু প্লাগ ইন নিয়ে কাজ দেখব যতটুকু আর কি পারা যায় আচ্ছা আজকে ওয়ার্ডপ্রেস সেকেন্ড ক্লাস যাচ্ছে তাই তো জি স্যার ওকে স্যার আমি এডিট করতে চাই যে সাইট বানাইছিলাম তারপরে এটা লিংক জেনারেট করতে করতেছি না লিংক জেনারেট করতে পারতেছেন না আচ্ছা এখানে দেখেন আমাদের ইলেমেন্টার চলে এসেছে এই যে ইলেমেন্টার আমরা এটাকে মাত্র ইনস্টল করলাম ওকে তো এটা হলো কাজ প্লাগ ইন তারপরে কি রয়েছে ইউজার রয়েছে ইউজারে হলো আমাদের যে অ্যাকাউন্ট ইউজার অ্যাকাউন্ট যারা যারা অ্যাডমিনিস্ট্রেটর থাকবে তাদের অ্যাকাউন্ট প্লাস আমাদের যদি মাল্টি ইউজার ওয়েবসাইট হয় তারা তাদের অ্যাকাউন্টগুলো এখানে থাকবে যেমন আমরা যদি কোনো ইউজার লগ ইন করার অপশন রাখি তাদের যে ইনফরমেশনগুলো এখানে সব কিছু থাকবে তার রোল কি থাকবে সে শুধু দেখতে পারবে না সে শুধু এডিটার থাকবে না সে পোস্ট করতে পারবে সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো তারপরে আমাদের যে অ্যাডমিন রয়েছে অ্যাডমিনের আমরা চাইলে কালার ইউজার নেম এখান থেকে দেখতে পারবো হ্যাঁ করতে পারবো নিউ পাঁচওয়ার্ড এটা হলো অ্যাডমিন অথবা আমরা যদি কোনো নিউ একজন অ্যাডমিন দিতে চাই আমাদের ওয়েবসাইটে অ্যাড নিউ দিলে চলে আসবে তারপর রয়েছে টুলস অ্যাভেলেবল টুলস ইম্পোর্ট এক্সপোর্ট সাইট হেলথ তো টুলসের কাজটা আমরা এখন না দেখি এখানে আমাদের যখন প্রয়োজন হবে অ্যাডভান্স লেভেলে দেখব তারপর রয়েছে জেনারেল সিটিংয়ে আমরা সিটিংয়ে চলে যাই সিটিং জেনারেল জেনারেল কি কি রয়েছে এখানে দেখেন সাইড টাইটেল ওয়েব ডিজাইন ফাইভ জিরো থ্রি ঠিক আছে এটা কোথা কোথায় আসে আমরা প্রথমে যে দিয়েছিলাম সেটআপের সময় তখন যদি না দিতাম এখনও দিতে পারবো এই যে ওয়েব ডিজাইন ফাইভ জিরো থ্রি প্লাস এখানে মাউস রাখলেও যে টাইটেলটা আসে ওয়েব ডিজাইন ফাইভ জিরো থ্রি তো আমরা এটাকে চেঞ্জ করে দেখি এটা জেনারেল থেকে চেঞ্জ করতে পারবো আমরা সাইড টাইটেল ওয়েব ওয়েব ডিজাইন টিউটোরিয়াল এটা লিখে দিলাম এবং এটাকে সেভ চেঞ্জ করে দিলাম ঠিক আছে সেভ চেঞ্জ করে দিলাম এখন দেখি আমরা এটাকে রিলোড দিয়ে এটা চেঞ্জেস হয়েছে কিনা রিলোড দেয় দেখেন আমাদের টাইটেলটা চলে এসেছে এবং এখানেও চলে এসেছে তো আগে এটা চেঞ্জ করার জন্য আমরা যেভাবে শিখেছিলাম তখন কি করতে হতো আমাদের টাইটেল ট্যাগের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হতো এখন চেঞ্জটা কিন্তু খুব সহজ আমাদের কিন্তু কিছু করতে হচ্ছে না তারপর ট্যাগ লাইন এই যে নিচে যে ট্যাগ লাইনটা এটা আমরা চাইলে দিতেও পারি নাও দিতে পারি তো আমরা এখানে একটা কি দেওয়া যায় ওয়েব টিউটোরিয়াল ওয়েব টিউটোরিয়াল দিলাম এটাই শুধু জি স্যার সেপ চেঞ্জ করে দিলাম এবং এখন যদি রিলোড দেই ওয়েব টিউটোরিয়াল চলে এসেছে ছোট হওয়ার কারণে সামনে চলে এসেছে এটা আমরা চেঞ্জ করতে পারবো সমস্যা নেই যে কোনো কিছু করতে পারবো তো তারপরে হলো আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস যেহেতু লোকাল হোস্টেড যার কারণে এভাবে এসেছে সাইট অ্যাড্রেস এভাবে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস অ্যাডমিনিস্ট্রেটরের যে ইমেল অ্যাড্রেস সেটাই এনিওয়ান ক্যান রেজিস্টার মেম্বারশিপ সবাই রেজিস্টার করতে পারবে নিউ ইউজার কিভাবে হবে ইউজার যদি কেউ রেজিস্টার করে সে সাবস্ক্রাইবার থাকবে সে সব কিছু দেখতে পারবে বাট কিছু করতে কোনো পোস্ট করতে পারবে না কোনো কিছু ইডিট করতে পারবে না আমার সাইটের ল্যাঙ্গুয়েজ কি থাকবে এখানে আমরা বাংলা চাইলে বাংলা রাখতে পারি ঠিক আছে তো আমি ইংলিশে রাখতে চাচ্ছি টাইম জোন আমরা টাইম জোন সেট করে দিতে পারি বাংলাদেশের টাইম জোন সেট করে দেই ঠিক আছে টাইম ফরম্যাট সেট করতে পারবো উইকে স্টার্ট কোন দিন থেকে উইকে স্টার্ট হয় সেটাও সেট করে দিতে পারবো তো আমরা এখানে সবকিছু এভাবে করে নিতে পারবো এবার আমরা আবার সিটিং এর ভিতরে রয়েছে নিচে সিটিং এর পরে রয়েছে রাইটিং রাইটিং এ চলে যাই রাইটিং কি কি অপশন আছে একটু দেখি ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আন ক্যাটাগরিজ পোস্ট ক্যাটাগরি হলো আমরা এটা তো যেহেতু ব্লগের জন্য ডেভেলপ করা ওয়ার্ডপ্রেস তো আমরা যদি নিউ কোনো পোস্ট করি এখান থেকে নিউ যে পোস্টের অপশন আছে এটা আপনাদের দেখিয়েছিলাম নিউ যদি কোনো পোস্ট করি সেটা কি ক্যাটাগরির মধ্যে যাবে আন ক্যাটাগরি যেহেতু আমাদের অন্য কোনো ক্যাটাগরি এখনো অ্যাড করা নাই ওয়েবসাইটে তাই এখানে একটাই দেখাচ্ছে তো আমরা এখান থেকে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি সিলেক্ট করে রাখতে পারবো নিউ যে পোস্টটাই হবে সেটা এই ক্যাটাগরিতে চলে যাবে পোস্ট ফরম্যাট কিভাবে হবে সেটাও এখান থেকে আমরা দিয়ে দিতে পারি পোস্ট মেইল মেল সার্ভার কোন মেল থেকে পোস্ট বাই ইমেল ইমেলের মাধ্যমে পোস্ট করা যায় আপনি জাস্ট এই ইমেলের ঠিকানায় যদি মেল করে দেন automatically এটা ওয়েবসাইটে পোস্ট হয়ে যাবে জি স্যার আপডেট সার্ভিস তো এখানে আমাদের আপাতত কিছু লাগতেছে না আমরা রিডিং এ চলে যাই রিডিং এ রয়েছে ইওর লেটেস্ট পোস্ট হোম পেজ আমাদের হোম পেজটা কি হবে ইওর লেটেস্ট পোস্ট আমরা যে পোস্টগুলো করব সেটাই হোম পেজ হবে মানে পোস্ট পেজ তারপরে এখানে আরো একটা অপশন রয়েছে এ স্ট্যাটিক পেজ এখান থেকে আমরা হোম পেজ চাইলে সেট করে দিতে পারি যে আমার 10টা পেজ আছে এর মধ্যে এটা হলো হোম পেজ তো এইভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে এখন যেহেতু আমাদের কোন পোস্ট পেজ আলাদা হোম পেজ আলাদা আমরা এখান থেকে করে দিতে পারি পোস্টে ক্লিক করলে পোস্ট পেজে যাবে হোম পেজে আমাদের ডিফল্ট ভাবে থাকবে যেমন এটা আমার হোম পেজ তো আমি যদি এখন কোন পোস্ট করি সেটা কি এই পেজে চলে আসবে আসবে না এখানে আমার এই যেগুলো আছে হোম পেজ এগুলোই থাকবে তো আমি যদি কোনো পোস্ট করি সেটা কোথায় যাবে আমি যদি এখানে একটা অপশন রাখতাম ব্লগ ব্লগের মধ্যে নিয়ে যেতাম এমন না তো তখন আমরা কি করব পেজের জন্য হোম পেজ সিলেক্ট করে দেব পোস্ট পেজের জন্য পোস্ট পেজ তারপরে এই পোস্ট ফিডে আমাদের পোস্টগুলো ফুল শো করবে কয়টা পোস্ট শো করবে পেজে সবকিছু আমরা এখান থেকে সেট করে দিতে পারি যাতে আপনারা দেখে নিলে হবে হ্যাঁ ব্লগ পোস্ট শো শো পেজের মোস্ট টেন পোস্ট একটা পেজে দশটা পোস্ট শো করবে আমরা চাইলে কমিয়ে বাড়িও দিতে পারি তো এই গেল অপশন রিডিং এর তারপরে আমরা যাই ডেসক্রিপশন তো ডিসকাশন আমাদের কোন কাজে আপাতত লাগতেছে না আমরা এটা এখন দেখব না মিডিয়া চলে যাই মিডিয়া কি কি রয়েছে আমাদের থাম্বনেইলের সাইজ ডিফল্ট ইমেজের সাইজগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি মিডিয়াম লার্জ সাইজের জন্য কত হবে এগুলো আমরা এখান থেকে করব না কিছুই এগুলো সব প্লাগইন থেকে করা যায় এখানে পার্মালিংস সেটিং আমাদের যে পার্মালিংসটা কোন ফরম্যাটে হবে পি অন টু থ্রি মানে প্লেন ফরম্যাট ডে এন্ড টাইম আমরা একটা পোস্ট করলাম সেটার সাথে লিংকের সাথে ডে এন্ড টাইম চলে আসবে মান্থ অ্যান্ড নেম আছে নিউমেরিক পোস্ট নেম তো আমরা সবসময় এসিওর জন্য এটা সবচেয়ে বেটার হয় পোস্ট নেম তো আমরা সবসময় পোস্ট নেম এটা ইউজ করবো পার্মালিং সিটিং থেকে অলওয়েজ পোস্ট নেম ইউজ করবো এবং সেভ চেঞ্জেস করে দেবো তারপর এখানে কি রয়েছে প্রাইভেসি তো প্রাইভেসি তো আপাতত আমাদের খুব বেশি কোনো কাজ নেই প্রাইভেসি পেজ আমাদের ক্রিয়েট করে নিতে হবে আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন শুনতেছি মানে বলছি মানে পার্মালিং জিনিসটা কি পার্মালিং জিনিসটা এই যে এটা হলো একটা ওয়েবসাইট লোকাল হোস্ট তারপরে আমি একটা পেজে গিয়ে দেখাই আচ্ছা ভিউ করি এই যে আমি স্যাম্পল পোস্ট পেজটা ভিউ করলাম দেখেন এখানে আসছে কি এখন স্যাম্পল পেজ তাই না লিংকের সামনে কি লেখা আছে আমার ওয়েবসাইটের লিংকের সামনে কি আছে স্যাম্পল পেজ এটা হলো পারমালিঙ্ক আপনি যদি এখানে পারমালিঙ্ক থেকে যদি আপনি অন্য ফর্মেট দিতেন যে এটা এভাবে আসবে না এটা পেজের আইডি হয়ে আসবে ধরেন পেজ আইডি একশো তেইশ নম্বর পেজের আইডি একশো চব্বিশ নম্বর পেজ আইডি এভাবে আসবে পেজের নেম অনুযায়ী আসবে না তখন কিন্তু এভাবে আসতো না নিউ একটা পোস্ট পেজ করলে সেটা একটা আইডি জেনারেট হয়ে আসতো বুঝতে পারছেন কিনা জি স্যার এটা হলো পোস্টের লিঙ্ক তার কনফার্মেটে আসবে পেজের লিঙ্ক কনফার্মেটে আসবে এটাই পার্মা তো আমরা পোস্ট নেম সিলেক্ট করেছি তার মানে পোস্ট নেম পেজ যে নেমে থাকবে সেই নেমে আমাদের পার্মালিং জেনারেট হবে পোস্ট যে নামে থাকবে পোস্টের নাম থাকবে ধরেন যে যদি একটা পোস্ট থাকে সেই পোস্টের যে নাম থাকবে ওই নামটা অনুযায়ী পার্মা জেনারেট হবে যেটা এসিউর জন্য খুব ভালো তো আমরা ড্যাশবোর্ডে চলে আসতেছি এটা হলো আমাদের ড্যাশবোর্ড তো আমরা এখন একটা থিম আপলোড করা শিখব

আমার তো ভাই লাইসেন্স কিনে আছে দেবীর তো প্রো ভার্সন নাই এমনি একটা একটা ফ্রি থিম ফ্রি ফ্রি থিম বাট আপনাকে ওদের ইয়া ফ্রি না যদিও ফ্রি বলা যায় না এটা অবশ্যই পেইড থিম ফুললি পেইড বাট আপনি এই ফ্রিটা পাবেন এভাবে ফ্রি অনেক জায়গায় পেয়ে যাবেন বাট লাইসেন্স করতে পাবেন না লাইসেন্স করতে মেম্বারশিপ কিনে নিতে হয় স্যার এক্সট্রা থিম ব্যবহার করলে কেমন অনেক থিম রয়েছে ভাই যেটাই ব্যবহার করেন সবগুলো মোস্ট অফ দেম ভালো খুব কারণ একটা থিম অনেক কষ্ট করে একটা মানুষ তৈরি করে সেটা অবশ্যই ভালো করার ট্রাই করে জিবি র যেহেতু একটা নিজস্ব বিল্ডার রয়েছে তা যার কারণে আমি ডিবিটা ইনস্টল করলাম এবং এটার চাহিদাও খুব রয়েছে ফাইবারে আমি আপনাকে যদি দেখাই জাস্ট ডেভিড থিম লিখে ছাড় দিচ্ছি এই একটা থিম শুধু কাস্টমাইজেশন যদি জানেন আপনি ভালো করে দেখেন এর উপরে মানুষ কত কত পরিমাণ কাজ পাচ্ছে ডিবি এক্সপার্ট 103 টা রিভিউ রয়েছে তারপরে আইল ডিজাইন রেসপন্সিভ ডিবি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 387 টা রিভিউ রয়েছে শুধু ডিবি থিম আইল বি ওর ডিবি থিম ওয়েবসাইট ডেভেলপার 267 টা রয়েছে 300 সবগুলো কিন্তু ডিবি উপরে আমরা যদি বাংলাদেশের সেলার দেখি বাংলাদেশীদের কি অবস্থা 46 রিভিউ রয়েছে ডিভিথিম তারপরে 134টা রয়েছে এখানে 97 রয়েছে 25 রয়েছে শুধু ডিভিথিম কাস্টমাইজ করে তার স্টার্টিং ডলার দেখেন 50 ডলার থেকে তার শুরু বাংলাদেশি একজন সেলার 50 ডলার থেকে শুরু বাংলাদেশি সেলার ডিভিথিমের কাজ করে শুধু তো ডিভিথিম খুবই সহজ একটা থিম আমরা এর জন্য আপনাদেরকে ডিভিটাই দেখাচ্ছি যাতে গিগ দর্ত করে কাজ করতে না আমি একটিভি ক্লিক করতেছি দেখেন আমার এখানে জিবি থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখা যাচ্ছে ওকে তো এবং একটা চলে এসেছে ওয়েলকাম টু ডিবি আপনারা এখানে ডকুমেন্টেশনে ফুল দেবির যে ডকুমেন্টেশন আছে দেখে নিতে পারেন খুব সহজেই কাজ করে টিউটোরিয়াল কালেকশন টিউটোরিয়াল কালেকশন কিছু এখানে রয়েছে এবং এটা ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা থিম খুবই পপুলার

আচ্ছা ঠিক আছে তো আমরা এখন কাজে যাই কথা না বাড়াই তো এখন দেখা যাচ্ছে এখানে আমার থিমটা ইনস্টল হয়ে গেছে আমি একটু দেখিনি এখন দেখেন এভাবে আমার ডিবিটা চলে এসেছে এবং ওই যে কিছুক্ষণ ভাই একটা প্রশ্ন করছিল যে যখন আমি ইয়া করি নিচে যাই তখন কিন্তু অন্য টাইপের একটা ন্যাববারের লুক হয় তো এটা হলো ডিবির ডিফল্ট ভাবে দেয়া আছে নিচে যাওয়ার সাথে সাথে দেখেন আমার হেডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখন এটা আমার একটু কাস্টমাইজেশন যাই আচ্ছা এটা কোনো কিছু নাই আচ্ছা আমরা কাস্টমাইজে যদি যাই কি রয়েছে এখানে অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে চলে গেলাম দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে জেনারেল সিটিংটা আমরা একটু প্রথমে দিবিটাকে ফুল রিভিউ করতেছি আমরা হ্যাঁ কি কি রয়েছে ডিবির সিটিং এর মধ্যে জেনারেল সিটিং এবং তার উপরে রয়েছে সাইড আইডেন্টিটি সাইড আইডেন্টিটি কি তোমাদের সাইড টাইটেল এবং সাইডের এর ট্যাগলাইন সাথে কি রয়েছে সাইড আইকন সাইট আইকন কোনটা আপনারা অবশ্যই জানেন এটা তো আমরা সাইড আইকনটা অ্যাড করে দেই সাইড টাইটেল আর দুটো তো আমরা আগে অ্যাড করেছি তাই না স্যার ট্যাগলাইন আর টাইটেল আমরা আগে অ্যাড করেছি এবার আমরা একটা সাইট আইকন অ্যাড করে দেই আমরা যে একটা সাইড সাইট আইকন অ্যাড করে দিলাম হ্যাঁ দেখেন আমার সাইট আইকনটা চলে এসেছে এবারে যদি এটাকে আচ্ছা এটাকে সেভ করি নি পাবলিশ করি এবার আমরা যদি এটাকে রিলোড দেই আশা করি আমাদের ব্রাউজারে এখানে সাইট আইকন চলে আসবে সাইট আইকন চলে এসেছে ওকে তো এটা আমরা আগে কি করতাম শর্টকাট আইকন থেকে করতাম তারপর কি হচ্ছে লেআউট সেটিং আমাদের লেআউটটা কি হবে বক্স লেআউট না ফুল লেআউট বক্স লেআউট মানে কি দেখেন এখানে একটা বক্স আকারে হয়ে গেছে না আমি আপলোড দিয়ে দেখাচ্ছি এটা আমাদের আছে ফুল উইথ তো আমরা চাচ্ছি এটাকে বক্স লেআউট করব একটা রিলোড দেই দেখেন একটা বক্স আকারে হয়ে গেছে না রাইট সাইড লেফট সাইড থেকে জায়গা রয়েছে এটা একটা বক্সের মধ্যে চলে এসেছে সব কিছু এটাকে বলে বক্স লেআউট তো আমরা চাইলে বক্স লেআউটও করতে পারি আমরা চাইলে ফুল লেআউটও করতে পারি তারপর ওয়েবসাইট কন্টেন্ট উইথ আমার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে ফুল লেআউটও যদি হয় দেখেন রিলোড দেই আমাদের লেআউট ফুলই আছে বাট এই কন্টেন্ট কিন্তু একদম এইখান থেকে শুরু হয়নি ঠিক আছে এই কন্টেন্টগুলো কিন্তু ঠিকই একটা গ্যাপ রাখতেছে তো এই কন্টেন্টের উইথ কত হবে এক হাজার আশি এক হাজার আশি করে দিয়েছে তারপরে এনাবেল কাস্টম সাইড বার উইথ সাইড জন্য আমরা আলাদা কাস্টম কোন উইথ রাখতে চাই না এই যে সাইড বারটা তারপর সেকশন হাইট একটা সেকশনে কত হাইট হবে এগুলো যদি সবই চেঞ্জ করা যায় রো হাইট থিম এনসেন্ট কালার থিমের যে কালারটা এই দেখেন একটা কালার রয়েছে এটাকে বলে এনসেন্ট কালার অটোমেটিক্যালি ডিফল্ট যে কালারটা এনসেন্ট কালার সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি জি স্যার পাবলিশ করে দিলাম তো এই গেল লেআউট সেটিং এর মধ্যে আর কিছু নেই দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে অনেক জায়গায় এই কালারটা স্যার ফুটার কালারটা চেঞ্জ করা যাবে ভাই আগে কি আপনার ফুটার দেখতে হবে তাহলে সব বাদ দিয়ে ফুটার দেখাই স্যার এক দিক থেকেই দেখা যাবে হ্যাঁ তারপর রয়েছে কি বডি টেক্সট সাইজ বডির যে টেক্সট গুলো রয়েছে সেটার সাইজটা কত বড় হবে দেখেন চেঞ্জ হচ্ছে এটা অবশ্যই আমরা এখান থেকে করবো না বাট ফাংশন গুলো দেখে রাখতেছি এটা হলো আমার বোর্ডের ভিতরে যে টেক্সট গুলো থাকবে সেটা ডিফল্ট সাইজ কত হবে আমরা আগে যেমন মধ্যে টেক্সট সাইজ সেট করে দিতে পারতাম না সিএসএস থেকে জি স্যার তো এটাই সেটা তো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি বাট অবশ্যই আমরা এটা যখন কাস্টম ডিজাইন করব তখন চেঞ্জ করতে পারবো ভিতর থেকে বডি লাইন হাইট বডির ভিতরে লাইন হাইটটা কত হবে লাইন হেড তো আপনারা বুঝেন অবশ্যই এগুলো আমার আলাদা করে বোঝানোর প্রয়োজন নাই হেডার টেক্সট সাইজ আমাদের যে হেডার গুলো থাকবে সেগুলো টেক্সট সাইজ কত বড় হবে সেটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি এবং আরেকটা সুবিধা আউটপুট প্রেস হলো আমি সাথে সাথে কিন্তু আউটপুটটা দেখতে পারতেছি তারপর রয়েছে হেডার লাইন হাইট হেডারের পরে যে লাইন হাইটটা হবে ঠিক আছে হেডারের ফন্ট স্টাইল কি বোল্ড হবে বোল্ড করে দিলাম ইটালিক হবে ইটালিক করে দিলাম যেভাবে আমাদের প্রয়োজন হবে আন্ডারলাইন সব কিছু করতে পারবো হেডার ফন্ট ফন্ট চেঞ্জ করতে পারবো এখানে অনেকগুলো ফন্ট দেয়া আছে ডিফল্ট ভাবে আমার কিন্তু এখন আর যে ফন্ট দেখে ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করতে হচ্ছে না জাস্ট এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিলেই ফন্টটা কিন্তু হয়ে যাচ্ছে আমরা যে কোনো ধরনের ফন্ট কিন্তু এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে পারতেছি এবং বডি ফন্ট ডিফল্ট থিম ফন্ট বডির আমি ফন্টটা ডিফল্ট সেট করে দিতে পারি এটা গেল হেডার ফন্ট এই যে বডির যদি চাই আমি ডিফল্ট ফন্ট সেট করে দেব সেটাও কিন্তু পারি তারপরে কি রয়েছে বডি লিংক কালার বডির যে লিঙ্ক গুলো থাকবে এখানে লিঙ্ক নাই যদিও লিঙ্ক এর কালার চেঞ্জ করতে পারি লিঙ্ক এখানে নাই যে আমি বডি টেক্সট কালারটা হচ্ছে বডি টেক্সট কালার বডির এই যে টেক্সটটা এটার কালার কি হবে আমি ডিফল্ট ভাবে সেট করে দিতে পারি কিন্তু যে কোনো কালার কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন তারপর রয়েছে হেডার টেক্সট কালার এই যে হেডারটা এটা টেক্সট কালার কি হবে তো এটাও আমি চাইলে চেঞ্জ করতে পারি ঠিক আছে জি স্যার তো এভাবে আমি কিন্তু আমার ওয়েবসাইটে কাস্টমাইজেশন করতে পারি টাইপোগ্রাফি শেষ হলো আমাদের তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে কি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করে দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ডে কালারও সেট করতে পারি ব্যাকগ্রাউন্ডের কালার সেট করতে পারি না জি স্যার এখন দেখা যাচ্ছে না কেন বলেন তো ব্যাকগ্রাউন্ড কালারটা বলতে হবে এরিনা ব্যাকগ্রাউন্ড হবে কিসের এখানে তো কোনো আমার এলিমেন্টই অ্যাড করা নাই এটা জাস্ট পোস্ট অ্যাড করা কোনো পেজ থাকলে না সেটার ব্যাকগ্রাউন্ড কালার শো করবে নি স্যার তো আমরা একটা ব্যাকগ্রাউন্ডে চাইলে ইমেজও এড করতে পারি তো এটা কখন ডিসপ্লে হবে আমি দেখাচ্ছি রিমুভ করলাম শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে রেখে দিলাম তো আমাদের জেনারেল সেটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার রয়েছে হেডার অ্যান্ড ন্যাগিভেশন হেডারে আমরা যা 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 কিছু প্রয়োজন এখান থেকে করতে পারি প্রথমে রয়েছে হেডার ফরম্যাট এখান থেকে দেখেন তিনটে ফরম্যাট আছে সেন্টার যদি দেন তাহলে আমাদের লোগো সেন্টারে চলে আসবে এবং বার মেনু নিচে চলে আসবে তো এটা হলো সেন্টার তারপরে সেন্টার এবং ইনলাইন লোগো লোগো থাকবে মিডলে এবং দুই পাশে মেনু হবে যতগুলো মেনু আইটেম দুই পাশে চলে যাবে এটা হলো সেন্টারড ইনলাইন লোগো তারপর স্লাইড ইন মেনু আমাদের রাইট সাইডে চলে যাবে এবং সেটা স্লাইড হয়ে এভাবে বের হয়ে আসবে আপনি চাইলে এই স্টাইলও করতে পারেন নেভিগেশন তারপর ফুল স্ক্রিন ফুল স্ক্রিনও রয়েছে কিন্তু আমাদের হেডার স্টাইল ফুল স্ক্রিন এবং ডিফল্ট তো আমরা যে কোনো একটা এখন রাখি সেন্টারড ইনলাইন লোগো এটা রাখলাম আপাতত এবং এবং ভার্টিকাল এবং ভার্টিকালও কিন্তু রাখতে পারি আমরা চাইলে যে সেটেই রাখি ভার্টিকালও চলে রাখতে পারি লেফট রাইট জি আচ্ছা আরও এখানে অপশন রয়েছে হাইট নেভিগেশন আন্টেল ইউ স্ক্রল না করা পর্যন্ত আমার মেনু দেখা যাবে না এইভাবে ব্ল্যাঙ্ক থাকবে যখনই আমি নিচে আসবো আমার মেনুটা বের হয়ে আসবে এমন অনেক ওয়েবসাইটই আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন তো এইভাবে করা যায় প্রাইমারি মেনুবার মেক ফুল উইড যে মেনুটা ফুল উইড হবে এখন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং মেনুর হাইট আমরা সেট করে দিতে পারি কিন্তু এখান থেকে দেখেন আমাদের কত বড় মেনু চাই আমরা এখান থেকে সেট করে দিতে পারি জি স্যার তারপর লোগো ম্যাক্স হাইট লোগোর ম্যাক্স হাইট কত হবে আমরা এখান থেকে সেট করে দিতে পারি ঠিক আছে টেক্সট সাইজ টেক্সট সাইজ কত বড় হবে আমাদের নেববারের লেটার স্পেসিং কত হবে সবকিছু কি আমরা এখান থেকে সেট করে দিতে পারি তারপর ফ্রন্ট কি হবে আর এগুলো তো আপনারা দেখছেনি কালার এগুলো আর খুব বেশি দেখাচ্ছেন অ্যানিমেশন রয়েছে এখানে অ্যানিমেশনটা কিভাবে হবে সবগুলো সেট করে দিতে পারি প্রাইমারি মেনুবার তারপরে রয়েছে সেকেন্ডারি মেনুবার সেকেন্ডারি মেনুবার কোনটা বলেন তো এখনো আপনারা সেকেন্ডারি মেনুবার এখানে নেই যার কারণে দেখাতে পাচ্ছি না ওই যে উপরে দেখতে পাচ্ছেন তো মেনুর মতো বের হচ্ছে উপর থেকে আমার ওয়েবসাইট থেকে দেখাই এই যে উপরে একটা রয়েছে দেখতে পাচ্ছেন উপরে আরেকটা মেনু এটা হলো আমার মেন মেনু তার উপরে যে ফোন নাম্বার লেখা আছে এবং কন্টাক্ট ডিটেইলস দেয়া আছে আরেকটা মেনু এটা হলো সেকেন্ডারি মেনু তো আপনারা এখানে সেকেন্ডারি মেনু ক্রিয়েট করতে পারবেন এবং সেকেন্ডারি মেন ডিজাইন করতে পারবেন জাস্ট প্রাইমারি মেনুর মতো সবকিছু ফিক্স নেভিগেশন সেটিং ফিক্সড হলো এখন ফিক্সড আছে এটা ডিজাইনটাও আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন হাইড লোগো চাইলে হাইড লোগো করতে পারবেন এই যে ফিক্সড অবস্থায় যেটা থাকে স্ক্রল করার পরে এটা যদি ফিক্সড অবস্থায় আপনি চান যে লোগো থাকবে না নাও রাখতে পারেন তারপরে তারপরে যদি চান ফিক্সড মেনু হাইটের কোন কালার চেঞ্জ করবেন যেমন আমার টাই কালার চেঞ্জ হয় আপনারা চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন দেখেন এই যে এ করলে চেঞ্জ হয়ে যাচ্ছে স্ক্রল করলে খুব সুন্দর সুন্দর মেনু এখান থেকে এবং এখানে আরো কিছু অপশন রয়েছে যেমন আপনি যদি চান ট্রান্সপারেন্ট করবেন যে আপনার কন্টেন্ট গুলো দেখা যাবে মেনুর নিচ থেকে তো তার কারণে এখান থেকে আপনি কালার অপাসিটি কমিয়ে দিলে আপনার কন্টেন্টের নিচ থেকে গেলেই আপনার মেনু এই যে মেনুর নিচ থেকে কিন্তু দেখা যাচ্ছে হালকা করে দেখছেন এই ডিবির নিচে কিন্তু আমার লাল লেখাগুলো দেখা যাচ্ছে তো এখন আমি ফুল ট্রান্সপারেন্ট করে দিলে ফুল দেখা যাবে যদি ট্রান্সপারেন্ট সারা দেই তাহলে আর দেখা যাবে না বুঝতে পারছিস জি স্যার ওকে

তারপর রয়েছে ফুটার ফুটার কি রয়েছে লেআউট রয়েছে ফুটার লেআউটটা আপনি কোন কোন লেআউটে রাখবেন এখানে আপনি চাইলে একটা লেআউটও রাখতে পারেন অথবা আপনি যদি চান অনেকগুলো লেআউট রাখতে পারেন একটা কলাম হবে দুইটা তিনটা চারটা কলাম হবে চারটা কলামে আপনারা আপনাদের এলিমেন্ট গুলো রাখতে পারবেন ফুটারে জি স্যার এবং ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন জি স্যার

এটা হলো ফুটার বটম তারপরে কি রয়েছে এখানে ফুটার মেনু ফুটার যে মেনুটা থাকবে এগুলো ফুটার মেনুটা আমরা সেট করে দিতে পারবো কালার সবকিছু চেঞ্জ করতে পারবো কাস্টমাইজ করতে পারবো ইলেমেন্টস এ কি রয়েছে সোশ্যাল মিডিয়া আইকন এটা যদি আমরা না চাই নাও রাখতে পারি দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে তারপর বাটন রয়েছে বাটনের স্টাইল বাটনের স্টাইলটা কিভাবে হবে এটা ডিফল্ট সেট করে দিতে পারেন অথবা আপনারা চাইলে যখন বাটন অ্যাড করবেন তখনও করতে পারেন বাটন হোভার স্টাইল বাটন এখানে যদি অ্যাড নাই তার কারণে এগুলো জাস্ট স্টাইল গুলো দেখে রাখেন কি কি করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন স্টাইল বাটনের সামনে একটা ইয়া অ্যাড করতে পারবেন সবকিছু করতে পারবেন বাটন হোভার স্টাইল ব্লক পোস্ট সবকিছু রয়েছে এখানে ব্লগে গিয়ে পোস্ট করবেন আপনি পোস্টে কি কি অপশন থাকবে চেঞ্জ করে করে দেখলেই খুব সুন্দর ভাবে বুঝে যাবেন অপশনগুলো তো আপনাদের সময় নষ্ট করে লাভ নেই এগুলো বুঝে এগুলো একদম বেসিক কিছু বিষয় কি কি স্টাইল হবে কালার চেঞ্জ একটা দেখে দিলেই সবকিছু পারবেন তারপর মোবাইলের জন্য কি স্টাইল হবে এই যে ফোনে যদি চলে যায় ফোনের জন্য কি স্টাইল হবে সেকশনের হাইট কতটুকু হবে বডি টেক্সাইজ কিভাবে হবে এটা কিন্তু অটোমেটিক রেসপন্সিভ দেখেন রেসপন্সিভ হয়ে গেছে আমার আইটেমগুলো উপরে চলে এসেছে এবং এটা কিন্তু নিচে চলে এসেছে ওরা যদি মোবাইল মেনুর জন্য টেক্সট কালার চেঞ্জ করতে চাই করতে পারি তারপর ট্যাবলেটের জন্য আবার দেখেন অন্যভাবে চলে এসেছে তো অটোমেটিক্যালি রেসপন্সিভ এবং এটা কিন্তু দেখেন এখন কি রকম হয়ে গেছে টগলার করতে চাই আমরা যে টগলার করছি এত কষ্ট করে সেটা অটোমেটিকলি হয়ে গেছে তারপর কালার স্কিম রয়েছে কি কি কালার আপনি চান আপনি এখানে কালার স্কিম দেয়া আছে কালার প্রিসেট একটা কালার স্কিম দেয়া আছে এখান থেকে আপনি যে কোনোটাকে সিলেক্ট করতে পারেন তো আমরা মেনু দেখি মেনুর মধ্যে কি কি রয়েছে যদিও মেনু ক্রিয়েট এ নিউ মেনু করতে পারি আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনু ক্লিক করলাম এবং এখানে একটু লোকেশনগুলো দেখে নেই প্রাইমারি মেনু রয়েছে তারপরে রয়েছে সেকেন্ডারি মেনু সেকেন্ডারি মেনু তো আপনাদেরকে বলেছিলাম তারপর রয়েছে ফুটার মেনু ফুটারের মেনু ক্রিয়েট করা যায় যদিও একটাও সেট করা নাই এখনো তো আমরা একটা মেনু ক্রিয়েট করি ক্রিয়েট এ নিউ মেনু প্রাইমারি মেনুর জন্য

আমরা এই যে নিচে চলে যাবো পেজের নিচে পোস্ট এবং এখানে আমার একটা পোস্ট আছে মাত্র হ্যালো লিঙ্ক হ্যালো ওয়ার্ড সেটা আমি অ্যাড করে দিলাম আমার কি কোথায় হেডার মেনুতে আর পোস্ট নেই যার কারণে একটা আছে একটাই শো করতেছে তো আমরা এখান থেকে নিউ পোস্ট অ্যাড করে দিতে পারি তারপর রয়েছে প্রজেক্ট অল প্রজেক্ট আমার কি কি প্রজেক্ট রয়েছে ক্যাটাগরি আমরা চাইলে ক্যাটাগরি ওয়াইজ মেনু তৈরি করতে পারি ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরির ভিতরে যতগুলো পোস্ট আছে সবগুলো শো করবে আমরা ক্যাটাগরিকে মেনু হিসেবে ইউজ করতে পারি ক্যাটাগরিকে এখানে ক্যাটাগরি নাই যার কারণে ওয়ান ক্যাটাগরি আছে সেটা দেখাচ্ছে ট্যাগ ইউজ করতে পারি ফরম্যাট ইউজ করতে পারি প্রজেক্ট এগুলো ইউজ করতে পারি তো মোস্ট প্রবলি যেগুলো ইউজ হয় পেজেস পোস্ট তারপরে ক্যাটাগরি এগুলো এই তিনটা বিষয় বেশি ইউজ হয় পোস্টও খুব কম ইউজ হয় কারণ একটা সিঙ্গেল পোস্টের জন্য মেনু খুব কম তৈরি করা হয় ক্যাটাগরি এবং পেজে দুটি লিঙ্ক আর আরেকটা রয়েছে কাস্টম লিঙ্ক এই যে এটা বেশি ইউজ হয় এখানে আপনি কাস্টম লিঙ্কও করে দিতে পারেন যেমন আমার ওয়েবসাইটে লিঙ্ক করে দিবেন লিখে দিলেন এবং এখানে দিয়ে দিলেন আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলেন জাস্ট পেস্ট করে দিলাম অ্যাড টু মেনু আমাদের মেনু ক্রিয়েট হয়ে গিয়েছে পাবলিশ করে দিলাম দেখেন আমার মেনুর আইটেমগুলো কিন্তু সবগুলো চলে এসেছে আমরা একটা মেনু ক্রিয়েট করে ফেললাম কত সহজে তাই না জি স্যার আমাদের এত দূর তো পারতাম কখনোই পারতাম না তারপরে মেনুর পরে রয়েছে কি এখন দেখাচ্ছি না হলো এগুলো এখানে আমরা বার তারপর যাইচ্ছে তাই রাখতে পারি তো সাইড দেখি কি কি রয়েছে সার্জ দেখেন এই সার্জটা আমরা চাইলে রিমুভ করতে পারি সার্জটা রিমুভ হয়ে গেছে আমরা চাইলে এখানে একটা ফেসবুকের লিঙ্কও এনে দিতে পারি ফেসবুক পেজের রিসেন্ট পোস্ট আমার রিসেন্ট পোস্ট গুলো এখানে শো করবে রিসেন্ট পোস্টের একটা উইজেট রয়েছে রিমুভ অথবা আমরা চাই যদি এখন আবার অ্যাড করব অ্যাড উইজেটে ক্লিক করলে আমরা চাইলে এখানে দেখেন কত কি রয়েছে গ্যালারি ইউজ করব করতে পারি আমি এটা ইউজ করব করতে পারি একটা পেজ ইউজ করব করতে পারি যা ইচ্ছা টেক্সট শুধু টেক্সট দেব একটা ভিডিও দেব রাইট সাইডে করতে পারি যেটা থিমের থিমের উপর এবং প্লাগিনের উপর আরো উইজেট চলে আসবে সমস্যা নাই অনেক উইজেট পাওয়া যায় যেমন আমরা অ্যাড সেন্সিফিকেট অ্যাবাউট মি একটা অ্যাড করে দিলাম এখানে অ্যাবাউট মি ইমেজ দিয়ে জাস্ট অ্যাবাউট মি এখানে চলে আসবে একটা ইমেজ দেবো আমার এর নিচে একটা টেক্সট আমার এটার নাম কি ইমেজের লিঙ্কটা দিয়ে দেবো যেমন আমি যদি এখানে দেখানোর জন্য কপি ইমেজ অ্যাড্রেস দিলাম এখানে যদি পেস্ট করে দেয় এখানে যদি টেক্সট দিয়ে দেয় আচ্ছা ওয়েবসাইট থেকে নিয়ে নেই এখানে পেস্ট করে দিলাম দেখেন এখানে রাইট সাইডে সুন্দর একটা অ্যাবাউট মি অপশন চলে এসেছে সাইড বারে অনেক বড় হয়ে গেছে আমি অর্ধেক কেটে দিচ্ছি আমার একটা অ্যাবাউট মি কিন্তু সুন্দর একটা অপশন চলে এসেছে তারপর আমি আবার চাচ্ছি সার্চ বারটা অ্যাড করবো তো অ্যাড উইগেটে ক্লিক করলাম আচ্ছা এটাকে পাবলিশ করে দেই অ্যাড উইগেটে ক্লিক করলাম এবং এখানে সার্চ এস সি এ আর সার্চ আমি আবার কিন্তু সার্চ বারটা অ্যাড করে ফেললাম এবং এবার আমি চাচ্ছি সার্চ বারটাকে উপরে নিয়ে যাব জাস্ট ড্র্যাগ করে উপরে ছেড়ে দিলাম এটা উপরে চলে গেছে জি স্যার ঠিক আছে উইকেটটা গেটটা বুঝতে পেরেছেন না আর ওই গেটে রয়েছে ফুটার ফুটারে যে যে ওই রয়েছে এগুলো দেন আর কাইপ ক্যাটাগরি ক্যাটাগরি তারপর রয়েছে মেটা মেটা আমরা চাই যদি মেটা রিমুভ করে দেব মেটা এখান থেকে রিমুভ করে দিতে পারি আমাদের ফুটারে কি কি থাকবে আমরা সেট করে দিতে পারি ফুটার দেখেন সাইজটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে অথবা আমরা যদি চাই এখানে একটা অ্যাবাউট মি দেব দিতে পারি কিন্তু টেক্সট দেবো একটা শুধু টেক্সট দেব টেক্সট অ্যাড করলাম এখানে টেক্সটটা পেস্ট করে দিলাম টেক্সটটা কিন্তু এখানে চলে আসবে চলে আসছে ঠিক আছে তো এগুলো হলো উইজেট তারপর রয়েছে হোম পেজ সেটিং হোম পেজ সেটিং আগে যেভাবে দেখেছিলাম আমরা হোম পেজটাকে লেটেস্ট পোস্টও রাখতে পারি অথবা স্ট্যাটিক পেজে রাখতে পারি আমাদের যেহেতু পেজ এখন নাই বেশি যার কারণে আমরা ধরা যাক একটা এখানে অ্যাড নিউ পেজ করলাম এড নিউ পেজ হোম নামে একটা পেজ করি হ্যালো ভাইয়া হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই আমার এখানে নেট নেটের একটু প্রবলেম হচ্ছে মানে ওই উইজেট যে বলছেন এটা জিনিসটা আসলে কি উইজেট উইজেটসটা ভাই তো দেখিয়েছি উইজেটস হলো এগুলো মানে এই জিনিসটা আসলে কি উইজেটস হলো কিছু ফাংশনালিটি থাকে উইজেটসের যেমন আপনি সার্চ বার আনবেন একটা এটা প্রি সেট করা আছে উইজেটটাকে জাস্ট আপনি বসিয়ে দিলেই হবে যে এই জায়গায় আমার একটা উইজেটস থাকবে এই উইজেটসটা বসিয়ে দিলি চলে আসবে অ্যাবাউট মির জন্য একটা উইজেটস রাখছেন এখানে আপনি একটা ফেসবুক পেজের লিঙ্ক ডিসপ্লে করবেন সাইড বেড়ে অথবা ফুটারে আপনি একটা উইজেটস জাস্ট অ্যাড করে লিঙ্ক বসিয়ে দিলেই উইজেটস আকারে চলে আসবে এটা আপনি একটা ভিডিও রাখবেন অথবা একটা ইমেজ গ্যালারি রাখবেন সেগুলো উইজেটসের মাধ্যমে রাখতে পারেন খুব সহজে এখানে তো আমি একটা হোম পেজ ক্রিয়েট করলাম হোম নামে আমি এটাকে পাবলিশ করে দিলাম মাত্র একটা আমি এখান থেকে যখন আমরা পে সিলেক্ট করতে পারি তারপর রয়েছে কি এডিশনাল সিএসএস আমরা কাস্টম সিএসএসও এখানে করতে পারি দেখেন এখানে আমি কাস্টম সিএসএস কিন্তু চাইলে করতে পারি তার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই আমাদেরকে যে তার কাস্টম সিএসএস করতে চাই সেটার আইডি অথবা কি লাগবে কি লাগবে আমাদের ক্লাস আইডিয়ার ক্লাস ধরে আমরা এখানে করতে পারি যেমন আমি যদি চাই দেখেন এখানে রিলোড দেই এটার আমি কাস্টম সিএসএস করবো আমার ইমেজটার অথবা অ্যাবাউট মি যেটাই করতে চাই এটা ইনসপেক্ট করলাম রেসপন্সিভটাকে বাদ দিয়ে দেই মাউসটাকে হোবার করে এটার আইডি খুঁজে বের করব হ্যাশ অ্যাবাউট ইমেজ সম্ভবত এটা ক্লিয়ার ফিক্সের মধ্যে রয়েছে ইমেজ এসআরসি আইডি হলো এটা কপি করলাম এবং আমি কাস্টম সিএসতে চলে আসলাম কি অবশ্যই হ্যাশ ইউজ করতে হবে হ্যাশ অ্যাবাউট ইমেজ এটাকে যদি আমি এখন ডিসপ্লে নান করে দেই ডিসপ্লে নান করে দিলাম চলে গেছে দেখতে পাচ্ছেন ইমেজ নেই ঠিক আছে আমরা কিন্তু কাস্টম সিএসএস সেভাবে করতে পারি ওকে এটা গেল টোটাল আমাদের কাস্টমাইজেশনের অপশন এই থিমটা এবার আমরা একটা পেজ ডিজাইনের কিছু কাজ দেখি আমরা হোম হালকা একটু ডিজাইন করার চেষ্টা করি আমরা যে হোম পেজটা টা করেছি আমরা চলে পেজেস থেকে হোম হোম পেজ পেজ এবং এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে টু ডিবি ভিউ ট্রাশ ট্রাশ মানে ডিলেট কুইক এডিট মানে হালকা কিছু এডিট করার জন্য যেমন পেজ নেম তারপর পেজের এর ইয়ারেল টু ডিবি রয়েছে আমরা জাস্ট প্রথম এডিটটা ক্লিক করতেছি আমরা যাচ্ছি দেখেন এটা হলো আমাদের আহ বিল্ডার গুলো চলে এসেছে ডিফল্ট যে বিল্ডারটা রয়েছে ডিবি আমরা প্রথমে সেটা একটু কাজ দেখি এবং এই যে বেসিক যেগুলো রয়েছে ডকুমেন্টেশনে আমাদের এটা ভিজিবিলিটি পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে সেগুলো আমরা সেট করে দিতে পারি পাবলিক সেগুলো সম্ভবত আপনাদেরকে দেখানো হয়েছে এবং এখানে পারমালিঙ্ক রয়েছে পারমালিংকটা কি হবে এবং ফিচার টিম সেট করে দিতে পারি আমাদের পেজের তো আমরা এগুলো এখন কিছুই করতে চাচ্ছি না টেমপ্লেটটাকে আমরা আমরা চাইলে এলিমেন্টার ফুল উইথ করে দিতে পারি অথবা নাও করতে পারি আচ্ছা আমি একটা মিনিট একটু ফোন হ্যালো জি স্যার তো আমরা এখান থেকে হোম লেখা রয়েছে একটা পেজের নেম আমরা জাস্ট ইউজ দা ডিবি করলাম পেজ এবং একটু ওয়েট করব দেখেন এখানে এডিট লেআউট ইজ বিল্ট উইথ ডিবি আমরা ক্লিক করলাম এডিট উইথ দ্য ডিবি বিল্ডার আবারও ক্লিক করার ফলে আমার এখানে ডিবি বিল্ডারটা লোডিং হচ্ছে আহ হ্যাঁ দেখেন এখানে দুইটা অপশন আসছে স্টার্ট বিল্ডিং টেক এ ট্যুর তো আমরা ট্যুর করতে চাচ্ছি না আমরা স্টার্ট বিল্ডিং এ ক্লিক করতেছি তো এখন দেখেন তিনটা অপশন আছে বিল্ড ফ্রম এ স্কেচ আমরা নিজেরা যেভাবে চাই বিল্ড করতে পারবো চয়েস এ প্রিলোড লে আউট কোলন এক্সিস্টিং পেজ যদি কোনো পেজ থাকে সেটাকে আমি কোলন করতে পারবো আর ওদের কিছু প্রিমেড রয়েছে লেআউট ডিজাইন করা সেগুলো থেকে আমি নিতে পারবো অথবা নিজেই বিল্ডিং করতে পারবো তো প্রিমেড প্রিমেড নিতে হলে আপনাদের ওদের লাইসেন্স কিনতে হবে যদিও থিমটার জন্য আপনাকে থিমটা কিনতে হবে বেসিক্যালি যদি পেতে হয় আর তো আমরা চাচ্ছি স্টার্ট উইথ বিল্ডিং আমরা ডাইরেক্টলি বিল্ডিং করব অথবা ব্রাউজ লেআউট থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দেই এখানে কি কি রয়েছে প্রিমেড দেখেন প্রিমেট লেআউটে আপনি অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন ওদের হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে এগুলো চাইলে আমরা ডিফল্ট ভাবে ইউজ করতে পারি জাস্ট এগুলো ইম্পোর্ট করে আমরা ডিজাইন করে নেব তো আমরা এটা করতে চাচ্ছি না আমরা প্রিমেড লেআউট করব স্যার এগুলো কি টেমপ্লেট হ্যাঁ হ্যাঁ তো দেখেন এখানে আমরা জাস্ট একটা অপশন চলে এসেছে এটা হলো একটা কি সেকশন টোটালটা হলো একটা সেকশন এর মধ্যে আবার দেখেন একটা প্লাস সাইন রয়েছে প্রথমে একটু পরিচয় করে দেই এটা হলো একটা সেকশন এটাকে যদি আমি কাটি এখন ইনসার্টে র করতে বলতেছে আমাদেরকে অবশ্যই একটা র কাজ করতে হবে তো এখানে দুই ধরনের দেখেন অনেকগুলো রোড ডিজাইন রয়েছে আমরা যে ধরনের রো করতে চাই আমরা করতে পারবো করতে পারবো যদি আমরা একটা রোর মধ্যে সবকিছু করতে চাই করতে পারবো আমরা যদি চাই অনেকগুলো রো থাকবে করতে পারবো তো আমরা জাস্ট একটা রো নিলাম এখানে মানে টোটাল একটা হবে কলাম রোর মধ্যে কলাম একটা হবে এখানে যদি দুইটা কলাম প্রয়োজন হয় দুইটা নিব তিনটা প্রয়োজন হলে তিনটা নিব তো আমরা একটা নিব একটা দিলাম তারপরে এখানে আমরা প্রথমে কি দিতে চাই ধরা যাক আমরা আমাদের এটা এটা প্রথমে কি রয়েছে এভাবে একটা কি রয়েছে এখানে টেক্সট রয়েছে তারপরে আবার একটা টেক্সট রয়েছে দুইটা বাটন রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ রয়েছে তো আমাদের প্রথম একটা টেক্সট নিলাম ই এক্স টি লিখে সার্চ দিলাম টেক্সট দেখেন টেক্সট চলে এসেছে আমরা একটা টেক্সট নেই আমরা এটাই নিলাম জাস্ট কপি পেস্ট করতেছি টেক্সটটা নিয়ে নিলাম ডান করে দিলাম আমাদের টেক্সটটা চলে এসেছে তারপরে আমাদের আবার কি প্রয়োজন হবে এরপরে আবার একটা টেক্সট রয়েছে অবশ্যই নিচে তো আমরা এই টেক্সটটাও নিব টেক্সটটা সিলেক্ট করলাম কপি করলাম ভাই মিউট করে দেন কার্ডটা থেকে সাউন্ড আসছে তারপরে এখানে দেখেন এখানে মাউস রাখলে এখানে আবার একটা প্লাস অপশন আসছে অ্যাড নিউ মডিউল তো আমরা আবার অ্যাড নিউতে দিলাম এবং আবার এখান থেকে সার্চ করলাম টেক্সট অথবা নিচ থেকে এখানে টেক্সট খুঁজে পেয়ে যাবেন আপনারা একটু সার্চ করলি এই যে টেক্সট টেক্সটে ক্লিক করে এবার আবার নিচের টেক্সটুকুকে পেস্ট করে দিলাম আমাদের এই নিচের টেক্সটটাও চলে এসেছে তারপরে আমরা চাচ্ছি এটার মধ্যে আবার একটা কি প্রয়োজন হবে আমাদেরকে দুটো বাটন তো আমরা দুটো বাটন অ্যাড করবো এখানে গিয়ে দেখেন এখানে প্লাস আসছে এই যে প্লাস এখানে বাটন বি টি ক্লিক করার সাথে সাথে চলে এসেছে আমরা বাটন আনবো এবং বাটনে লেখা কি গেট এ কোট অথবা যে ক্লিক এটাই থাকুক আপাতত ক্লিক হেয়ার তো এটাকে আমরা অবশ্যই ড্রাগ করে নিচে নিয়ে যাব এই টেক্সটার আচ্ছা এটাকে ড্রাগ করি এটাকে উপরে নিয়ে আসলাম এবং বাটনটা এখানে চলে আসলো তো এবার আমাদেরকে এটাকে মিডেল নেই ও কি করলাম একটু দেখে দেই তো এগুলো আমরা তিনটা মডিউল এখানে নিয়ে আসলাম আমার হোম পেজে তো আমি এখন দেখেন এখানে কয়েকটা অপশন আসতেছে এটা হলো টোটাল আমাদের সেকশন সিটিং এই যে বাইরে মাউস রাখলে এখানে একটা সিটিং এর অপশন আসতেছে এটা হলো সিটিং সেকশন সিটিং এটা হলো কুলন যদি আমি সেমকে আরেকবার কুলো করতে চাই ডুপ্লিকেট করতে পারি এটাকে আমি সেভ করলে সেভ করতে পারি ডিলিট করলে ডিলিট করতে পারি এবং এখান থেকে আমি চাইলে এটা স্টাইলটাও কপি করতে পারি তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব এখন আমি চাচ্ছি এটার সিটিং এ চলে যাই আগে সেকশন সিটিং এ যাই সেকশন সিটিং এ কি রয়েছে লিঙ্ক সেকশনটাকে লিঙ্ক করতে পারি কোথাও কোনো ওয়েবসাইটের সাথে আচ্ছা নাও করতে পারি তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই এখানে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাড এ ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে আমি একটা কালার দেই আমি যে কোনো একটা কালার দিলাম অথবা আমি চাইলে এখান থেকে কি গার্ডিয়ান কালার দিতে পারি গ্রেডিয়েন্ট কালার না দিতে চাইলে আমি যদি ইমেজ দিতে চাই দিতে পারি ইমেজ দিলাম একটা জি স্যার আমি এখান থেকে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম আপলোড করলাম এই আর ব্যাকগ্রাউন্ডে কি ইমেজটা চলে এসেছে প্যারালাক্স ইফেক্ট চাইলে দিতে পারি এটা নাও দিতে পারি কভার হবে না ফিট হবে সেটাও কিন্তু সেট করে দিতে পারি অ্যাকচুয়াল সাইজ যেটা আছে কভার হলে ফুল কভার হবে ইমেজ রিপেক্ট হবে না নাও রিপেক্ট হবে এগুলো তো আপনারা এ দেখেছেন ইমেজ রিপেক্ট হবে না একবার আসবে না কিভাবে আসবে জি স্যার

যদি আমি ব্ল্যান্ড করে দিলে এটা সুন্দর দেখাবে মাল্টিপ্লাই ব্ল্যান্ড অপশন এখানে আপনারা ইফেক্ট দিতে পারবেন অনেকগুলো ইফেক্ট রয়েছে ইমেজের উপরে সিটুরেশন কালার ওভারলাই করে দিলাম ওকে স্যার টিভি থিম এডিটর কি সব থিমে কি ব্যবহার করা যাবে অবশ্যই তারপরে রয়েছে অ্যাডমিন লেভেল অ্যাডমিন লেভেলে আমরা দিয়ে দিতে পারি এরপরে রয়েছে ডিজাইন ডিজাইনের মধ্যে কি রয়েছে লেআউট লেআউটে শো ইনার শ্যাডো আমাদের ইমে আমাদের যে ইলেমেন্টটা এটার মধ্যে কোনো ইনার শ্যাডো হবে কিনা এখন দেখা যাচ্ছে না এটা আমরা দেখব পরে ডিভাইডার ডিভাইডার আমাদের বটম টপ কোন জায়গায় ডিভাইডারটা হবে একটা একটা সেকশনের সাথে আরেকটা একটা সেকশন ডিভাইডার স্টাইল কিভাবে হবে এভাবে স্টাইল দেখছেন না দেখেন স্টাইল হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন স্টাইল গুলো আপনারা দেখছেন না আগে দেখেন কি সুন্দর স্টাইল কিন্তু হয়ে যাচ্ছে এগুলো কি আমাদের চেজ করতে অনেক ঝামেলা হতো অনেক ধরনের স্টাইল রয়েছে এখানে আমরা একটা স্টাইল ইউজ করলাম ওকে তারপর হচ্ছে ডিভাইডার হাইট আমাদের ডিভাইডারটা হাইট কত বড় হবে তারপর ডিবেটার হরিজন্টাল লিপ রিপেক্ট কিভাবে হবে ভাই এই ডিজাইন করতে সিএসএস এ কি করতে হয় ভাই অনেক কোড রয়েছে এটার জন্য ব্যাকগ্রাউন্ড এর উপরে হ্যাঁ মানে এই জিনিসগুলো দেখলে মাঝে মাঝে টেনশন পড়ে যায় এটা সিএসএস কি কিভাবে করে কোড রয়েছে অনেকগুলো কোড ইউজ করতে হয় ডিভাইডার অ্যালাইনমেন্ট তারপর রয়েছে সাইজিং সাইজিং এর মধ্যে উইথ আমাদের এটার উইথ কত বড় হবে আমাদের সেকশনটার দেখেন সেকশনটির উইথ কমাই দেওয়ার ফলে এটা একদম ছোট হয়ে গেছে তো হান্ড্রেড আমরা উইথ রেখেছি ম্যাক্স উইথ নান ম্যাক্স উইথ তো পার্সেন্ট রাখা যায় তারপর সেকশন অ্যালাইনমেন্ট এটা সেকশনের অ্যালাইনমেন্ট আমাদের সেন্টারে থাকবে মিনিমাম হাইট মিনিমাম হাইট আমরা চাইলে সেট করে দিতে পারি বড় করার জন্য তারপর আমরা যদি চাই রিসেট করে দিতে পারি রিসিট মিনিমাম হাইট তারপর ম্যাক্স হাইট স্পেসিং আমাদের ওই যে মার্জিন প্যাডিং আমরা আগে দেখেছিলাম না দেখেন উপর থেকে মার্জিন হচ্ছে এবার কিন্তু আমরা মার্জিন প্যাডিং দিতে পারি এখন বটম যদি নিচে দিতে চাই শুধু নিচ থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে লেফট রাইট দুটো একইভাবে দুই দুই সাইডে দিতে পারি আবার আমি যদি চাই দুই সাইডে এক এক ধরনের মার্জিন হবে তো এটাকে লিংক করে দিলে এবার আমি এক সাইড বাড়ালি দুই সাইডে বাড়বে নো মাইনাস দিলে দেখতে পারবেন আপনারা কারণ তাহলে কমে যাবে ঠিক কমতেছে বাট দেখা যাচ্ছে না যে কোনো কারণে লেফট রাইট ও 100% দেয়া আছে আমাদের যেমন প্যাডিং আমরা চাইলে প্যাডিং ইউজ করতে পারি এখান থেকে আমরা চাইলে প্যাডিং ইউজ করতে পারি দেখেন প্যাডিং দেওয়ার ফলে গুলো সরে যাচ্ছে ভালো করে যে খেয়াল করেন ঠিক আছে এই যে দেখেন কতখানি গ্যাপ হয়ে গেছে জি স্যার এবারে এইখান থেকে আপনি চাইলে এভাবেও চেঞ্জ করে দেখতে পারেন হ্যাঁ তারপরে হচ্ছে বর্ডার আমরা বর্ডার দিতে পারি কিন্তু আমাদের ডিরেক্ট সেকশনের আমরা যদি বর্ডার বটম দিতে চাই জাস্ট এটা সিলেক্ট দেব আমরা যদি চার ও ছয়টি বর্ডার দিতে চাই এটা সিলেক্ট করব এখানে বর্ডার দিতে পারি কিন্তু বর্ডার ওয়েট কি পরিমাণ হবে দেখেন বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার কালার কি কালারে বর্ডার দিতে চাই রেড রেড একটা বর্ডার দিয়ে দিলাম সলিড হবে না কি কোন ধরনের স্টাইল হবে বর্ডারে সেটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ডিরেক্টলি এগুলো কিন্তু সবই এর স্টাইল বক্স শ্যাডো আমরা কি এই সেকশনটাকে একটা বক্স শ্যাডো দিবো না কি দেব আমরা কিন্তু এখান থেকে দিতে পারি বক্স শ্যাডোটা দেখা যাচ্ছে না বাট হয়েছে বক্স শ্যাডো কালার কি কালার বক্স শ্যাডো হবে সেটাও আমরা এখান থেকে সেট করে দিতে পারি দেখেন কালার চেঞ্জ করার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে জি স্যার এটা আউটার শ্যাডো হবে না ইনার শ্যাডো সেটাও কিন্তু আমরা দিয়ে দিতে পারি ইনার শ্যাডো হয়েছে তারপর হচ্ছে ফিল্টার ফিল্টারে আমরা চাইলে কি এটার কালার চেঞ্জ করতে পারি সব কিছুর ব্যাকগ্রাউন্ড এর আমরা কিন্তু চাইলে খুব ইউজ করতে পারি স্যাচুরেশন ইউজ করতে পারি আমাদের যেভাবে ইচ্ছে আমরা কিন্তু ইউজ করতে পারি জাস্ট ইউজ করে করে দেখবেন এগুলো সব কিছু অপাসিটি কমিয়ে দিতে পারি আমাদের ইলেমেন্টগুলো কতটুকু দেখা যাবে ব্যালেন্স মোড করতে পারি ব্যালেন্স করতে পারি স্ক্রিন ব্যালেন্স করে দিলে এটার সাথে এটা মিলে গেছে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা তারপর রয়েছে ট্রান্সফর্ম আমরা যদি চাই আমাদের এটা কোথাও লোকেশন চেঞ্জ করব তো আমরা কি বড় ছোট ট্রান্সফর্ম তো আপনারা জানেন সিএসএস এ সে ট্রান্সফর্ম ইফেক্টও কি এখানে দিতে পারি এখান থেকে যদি চাই মুভ করব কোন এলিমেন্টকে আমি এখানে রাখবো এভাবে সেটাও কিন্তু আমরা রাখতে পারি দেখেন রাখতে পারতেছি না জি স্যার যে জায়গায় মুভ করে রাখতে পারতেছি ট্রান্সফর্ম স্যার এখানে কি আর না ভাই রুট করতে পারি কিন্তু আমাদের ইলেমেন্টকে আমি আপনারা এগুলো সিএসএস এ দেখেছেন কিন্তু এখান থেকে জাস্ট দেখেন কি খুব সহজে রুট করা যাচ্ছে আমি কিন্তু যেভাবে ইচ্ছে সেইভাবে রুট করতে পারি এখানে চাইলেই খুব সহজে এটাকে আমরা অ্যাঙ্গেল করতে পারি এস কিউ এস কিউ দেখেছিলাম না আপনাদেরকে এস কিউ কত ডিগ্রি এস কিউ হবে ঠিক আছে এগুলো সব কিছু আপনারা করতে পারবেন তারপর হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশনটা কীভাবে হবে ফেড তারপর স্লাইড আমার সেকশনটা কীভাবে অ্যানিমেশন হয়ে আসবে দেখেন আমি এখানে একটা দিয়ে জাস্ট সেভ করে আমাদের পেজটা রিলোড দিই সেভ হয়েছে এবার আমাদের পেজটাকে যদি রিলোড দেয় যদি হোম পেজটা এখন আসেনি রিলোড দেয় দেখেন আমাদের এটা কিন্তু অ্যানিমেশন হয়ে আসতেছে আমাদের এলিমেন্টটা অ্যানিমেশন হয়ে ডিজাইন হয়ে আসতেছে জি স্যার খুব সহজে খুব সহজে করতে পারতেছি সবকিছু তারপরে আমি যদি চাই এবার আমরা সেকশন দেখলাম এবার যদি আমরা চাই কোনো এলিমেন্ট নির্দিষ্ট এলিমেন্ট কে নিয়ে কাজ করব এলিমেন্ট এ এলিমেন্টের উপরে মাউস রেখে এটার সেটিং এ ক্লিক করতে হবে এটা হলো আমাদের টেক্সট চেঞ্জ করতে চাইলে টেক্সট টেক্স সিটিং আমরা এখন কাজ করবো টেক্সটা মিডল হয়ে যাক মিডেল হয়ে গেছে দেখেন এখানে জাস্ট হেডিং টু আছে এটা এটাকে যদি আমি হেডিং অন করে দিই হেডিং যদি আমি শুধু টেক্সট রাখতে চাই টেক্সট রাখতে পারি হেডিং অন হেডিং কোথায় রাখবো মিডেল মিডেল রেখে দিলাম তারপরে এটার কালার যদি আমরা চাই চেঞ্জ করবো এখান থেকেও করতে পারি এই যে জাস্ট ডিজাইনে চলে যাব টেক্সট তো আমাদের এটা হলো হেডিং টেক্সট হেডিং টেক্সটটাকে আমরা ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারি চাইলে এই ফন্ট করে দিলাম ঠিক আছে এটা ফন্ট ওয়েট আমরা বোল্ড করে দিতে পারি তারপরে এটাকে কালার চেঞ্জ করতে পারি ব্ল্যাক করে দিলাম তারপর টেক্সট সাইজটাকে আমি চেঞ্জ করতে পারি ওকে তারপরে এটার পিছনে একটা শ্যাডো দিতে পারি আমারটা যেমন শ্যাডো দেয়া আছে একটা শ্যাডো দিতে পারি তারপর সাইজিং এ গিয়ে আমরা হাইট উইট সেট করতে পারি কতটুকু হাইটের মধ্যে এটা শো করবে 100% দিয়ে দিলাম তারপর মডিউল এলিমেন্ট এটাকে আমি সেন্টার করে দিলে টোটাল মডিউলটাই সেন্টার হয়ে যেত আমি টেক্সট থেকেই সেন্টার করে দিয়েছি আগে তারপর হচ্ছে স্পেসিং আমি মার্জিন প্যাডিং সবকিছু দিতে পারবো দেখেন মার্জিন প্যাডিং জাস্ট করলি হয়ে যাবে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করলেই মার্জিন পেডিং চেঞ্জ হচ্ছে তারপর হচ্ছে বর্ডার আপনারা বর্ডার একটু আগেই দেখেছেন বর্ডার জাস্ট উইথ দিয়ে দিলেই বর্ডার শো করতেছে ঠিক আছে একটা বর্ডার দিয়ে দেওয়া যায় কিন্তু চাইলে আপনাদের ইচ্ছা যেভাবে চান ডিজাইনটা করতেছে তারপর বর্ডারে আপনি একটা শ্যাডো দিতে চান শ্যাডো দিতে পারেন অনেক ধরনের শ্যাডো রয়েছে এখানে

ফিল্টার আমরা এটার কালার চেঞ্জ করতে পারি আমার লেখার কালার একটু ডিজাইনটা হালকা একটু এগুলো ওইভাবে হয় না কারণ ফিক্সড কালার আছে ব্রাইটনেস বর্ডারের তারপর রয়েছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে এটাকেও আমরা আগের মতো ট্রান্সফর্ম করতে পারি জাস্ট এটাকে যেখানে ইচ্ছা সেভাবে ট্রান্সফর্ম করেও রাখতে পারি চাইলে ঠিক আছে অথবা আমরা ডিফল্টভাবেও রাখতে পারি যে কোনো জায়গায় একটু ওদের মতো ইচ্ছা করে চেঞ্জ করে রাখতে পারি অ্যানিমেশন ইউজ করতে পারি এটার জন্য আবার আলাদা একটা অ্যানিমেশন সেভ করি বার আবার আমরা একটু রিলোড দিয়ে দিই রিলোড দেখেন আমার সেকশনটা আসছে এখন এটা সেভ হয়নি

আচ্ছা কোনো কারণে এটা সেভ হচ্ছে না সম্ভবত আচ্ছা আমরা নিচেরটা একটু চেঞ্জ করে দেখি যে নিচেরটা চেঞ্জ হয় কিনা তাহলেই বোঝা যাবে টেক্সটকে আমরা টেক্সট নিয়ে যাই এবং এতটুকু সেভ করে দেখি এটা সেভ হচ্ছে কিনা তাহলে বুঝবো আগের কলামটা আচ্ছা এটা অ্যানিমেশনটা নিচ্ছে না লোকাল হোস্টের কারণে হতে পারে মেডেল হয়েছে বাট অ্যানিমেশনটা নিচ্ছে না এই অ্যানিমেশনটা নিচ্ছে না এই যে এটা দেখেন ব্ল্যাক হয়ে গেছে কোনো কারণে এটা অ্যানিমেশনটা নিচ্ছে না

যেটা বলতেছেন বুঝে বলেন আগে দেখেন তো আমরা সেকশনটাকে কপি করি কপি মডিউল স্টাইল এবং এটাকে আমরা ডিলিট করে দেই এখানে আর একটা অ্যাড করে নিই দেখি যে প্রবলেমটা কোথায় হচ্ছে ও আচ্ছা লোকাল হোস্টের কারণে হয়তো বা এটা শো করতেছে না এই যে স্টাইলটা অন্য সব কিছু চলে আসছে যে এখানে যে আমরা এইগুলো ইউজ করেছি এটা শো করতেছে না তো এটা আমরা স্টাইলগুলো পরে অন্য এলিমেন্টের সাথে দেখাবো আমাদের কাজ করার প্রয়োজন বোঝার প্রয়োজন ফাংশন ফাংশনালিটি গুলো এগুলো আমরা বুঝলেই হচ্ছে জি স্যার ঠিক আছে এটা উপরে নিয়ে যাই চেঞ্জ করলাম টেক্সটটা গেলো না কেন আছে ডিজাইন হেডিং টেক্সট ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেই যে কোনো একটা ফন্ট দিয়ে দেয় লোকাল হোস্টে একটু প্রবলেম করে বিল্ডারগুলো এগুলো অনেক কিছু লাইব্রেরি থেকে ডিরেক্টলি ডাউনলোড নেয় তো লোকাল হোস্টে মাঝে মধ্যে এগুলো একটু প্রবলেম করে তো আমরা গুলো চেক করি জাস্ট সব কিছু বোঝার জন্য তো আমরা এভাবে একটার পরে একটা ফাংশন অ্যাড করে কাজগুলো করতে পারি তো এবারে আমরা এটাকে মিডেলে নেই যে বাটনটাকে ডিজাইন রয়েছে ডিজাইন অ্যালাইনমেন্ট থেকে এটাকে মিডেলে নিয়ে যাই দেখেন ক্লিক হেয়ার চলে এসেছে এবং বাটনে যদি ক্লিক করি ইউজ কাস্টম স্টাইল আমরা করে দেই সাইজটাকে একটু বড় করে টেক্সট করে দেই আমার নিচের এই যে স্টাইলটা দিয়েছিলাম সেকশনে তো এটা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার ও দিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার এটাকে যদি ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট দিয়ে দেই ওকে দেখেন এখানে আমাদের সামনে চলে আসতেছে তাছাড়া কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড পিছনে চলে যাচ্ছে

ডিজাইন সাইজিং উইথ আচ্ছা এই ইমেজটা ভালো করে বোঝা যাবে না দেখেন একটি ইমেজ জাস্ট আমি স্যাম্পল স্যাম্পল দুইটা ইমেজ নিয়ে নিলাম আর কিন্তু দুইটা সেকশনে দুইটা ইমেজ নিয়ে নিলাম দুইটা কলমে একই সেকশনের ভিতরে আমি দুইটা কলাম করলাম এবং দুইটা কলমে দুইটা ইমেজ নিয়ে নিলাম আবার আমি যদি চাই আলাদা সেকশনও কিন্তু করতে পারি অ্যাড এ নিউ সেকশন আমরা রেগুলার একটা সেকশন করলাম রেগুলার সেকশনের মধ্যে আমরা আবার দুইটা কলাম করলাম কলমের ভিতরে আমি একটা বার কাউন্টার নিলাম যে আমার ইয়া করবো আমি কত পার্সেন্ট কোনটা জানি সেটা করব তার জন্য কিন্তু আমরা করতে পারি আর এই সেটে আমরা চাই একটা ইমেজ রাখবো ইমেজ কিন্তু ফেলে রাখতে পারি ইমেজ কীভাবে আমরা এখান থেকে রিমার্ভ করে দিলাম অ্যাড ইমেজ ইনসার্ট ফ্রম ইউ ইনসার্ট ফর্ম ইউর থেকে আমরা ইমেজটাকে ইনসার্ট করে নিয়ে আসলাম দেখেন খুব সহজে কিন্তু কাজগুলো হচ্ছে আমরা কিন্তু একটা পেজ ডেভেলপ করে ফেলতেছি এখানে আমরা একটা বার কাউন্টার দিয়েছি বার কাউন্টারকে আবার আমরা এডিট করতে পারবো টাইটেল গুছিয়ে আর এখানে আমরা এসটিএমএল লিখে দিলাম জাস্ট এখানে ক্লিক করে সেটিং এখানে লিখে দিলাম এস কত পার্সেন্ট জানি এসটিএমএল আমি জানি ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলাম

দেখেন আমি এখানে একটা সেকশন ক্রিয়েট করলাম এবং এই সেকশনের ভিতরে আমি দুটি ইমেজ নিয়ে রেখেছি যদিও ডামি ইমেজ ভাই আপনার প্রবলেম হচ্ছে আপনার কথা আমি কেটে কেটে আসতেছে আমি নিজেই শুনতেছি বেজে বেজে আসতেছে এটা আপনার আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে বুঝতে পারছেন না সবাই মনে হয় যে কথা কেটে কেটে আসতেছে এরকম শুনতেছে আমি আপনাদের কথা স্পষ্ট শুনতেছি আমি শুধু ওই ভাই আপনার নেট প্রবলেম আমার না এই যে আব্দুল্লাহ মামুন ভাই আব্দুল্লাহ হ্যাঁ আমিও শুনতেছি ভাই অবশ্যই যার যার প্রবলেম হচ্ছে তাদেরই প্রবলেম কারণ হলো আমি আপনাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি আর আমার যদি নেটওয়ার্ক দেখা যেত আচ্ছা তো এভাবে কিন্তু আমরা ডিজাইন করে ফেলতে পারি আবার একটা আর একটা সেকশন এড করবো এখানে একটা ভিডিও দেব রেগুলার সেকশন নিলাম আমরা যদি চাই দুইটা ভিডিও দেব নিলাম দুইটা সেকশন তারপর এখানে ভিডিও নিলাম ঠিক আছে ভিডিও স্লাইডার করতে পারি অনেক কিছু রয়েছে এখানে ভিডিও ইউআরএল দেখেন ডিবির একটা ভিডিও ইউআরএল এটাই দিয়ে দিলাম এখানে একটা কি দেব এখানে একটা কন্টাক্ট ফর্ম দিয়ে দিলাম দেখেন খুব সহজে কিন্তু আমি সবকিছু করে ফেলতেছি

অটোমেটিকলি একটা বারো চলে এসেছে পাঁচ প্লাস ছয় পাঁচ প্লাস না দিলে সাবমিট হবে না মানে আপনি রোবট হলে এটা সাবমিট করতে পারবেন না এবং অটোমেটিকালি কিন্তু বাটনটা দেখেন কি সুন্দর একটা বাটন ক্রিয়েট হয়ে চলে আসছে তো এইভাবে আমরা যদি ওয়ার্ড প্লেসে কিন্তু ড্রাগন ড্রব কেন বলছি আমি জাস্ট যেটা প্রয়োজন হচ্ছে আমি সেটাই করতেছি তাই না জাস্ট ড্রাগন ড্রোব করতে পারতেছি আমরা যদি চাই এখন ধরা যাক এই সেকশনটার সাইজ কমই দেব এই যে এখান থেকে ধরে ছোট করে দিলেই এই সেকশনটার সাইজ ছোট হয়ে যাবে আবার যদি চাই বড় করতে বড় করতে পারবো বুঝতে পারছেন এটা যদি চাই বড় করব বড় করতে পারবো মানে ওদের কোড লিখে করতে হচ্ছে না আর একমাত্র এটা ডিবি বিল্ডারই সম্ভব হয় এখান থেকে डायरेक्टली ছোট বড় করা মার্জিন প্যাডিং কমানো বাড়ানো অন্য বিল্ডারে আপনাকে যে সেটিং থেকে করতে হবে এভাবে এখানে গিয়ে আপনার সেকশনের সিটিং থেকে সাইজিং গিয়ে করতে হবে ঠিক আছে এখানে স্পেসিং বর্ডার সব কিছু আছে তো একসাথে আমি সব বেশি কিছু দেখাতে চাচ্ছি না এভাবে আপনারা সব কিছু নিয়ে একটু প্র্যাকটিস করেন ডিবি বিল্ডার থেকে কয়েকটা পেজ তৈরি করার চেষ্টা করেন একটা পেজ দেখে কারণ প্রথমে ধারণা তৈরি না হতে পারে তো ধারণার জন্য কয়েকটা পেজ তৈরি করেন স্যার তারা আমরা পেজটা তৈরি করে আপনাকে কি করে দেখাব স্ক্রিন শেয়ার করে দেখাবেন ভাই অথবা স্ক্রিনশট ওয়েবসাইটে পোস্ট করে দেবেন গ্রুপে ওই স্ক্রিনশট পোস্ট করে দিবেন ডিজাইন হলে এবং স্ক্রিন শেয়ার করে দেখাবেন জি স্যার স্যার আমি একটা তৈরি করেছিলাম দেখেন একটু